স্টুডেন্টস, তোমাদের নার্সিংয়ের ভর্তি শুরু হয়ে গেছে অলরেডি, মানে কোচিংয়ে ভর্তি, এবং এই সময় খুবই বড় কিছু সতর্কবার্তা তোমাদের কাছে উপস্থাপন না করলেই না, মানে এগুলো না জানলে বাংলায় যেটাকে বলে যে ধরা খাবা, আজকে আমরা সেই বিষয়গুলো তোমাদেরকে সাবধান করে জানা দেবো। প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনবা। শুরুতেই বলে রাখি যে তোমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমার আছো, তাদের জন্য আমাদের নতুন কোর্স লঞ্চ হয়ে গেছে। কী কী থাকছে এখান থেকে দেখে নেবা। ডিপ্লোমা মিডওয়াইফারির জন্য কোর্স ফি 1800 টাকা, বিএসসির জন্য 3000 টাকা, শুরুতে 2000 টাকা পে করে বাকি টাকাটা তুমি পরের মাসে পে করার সুযোগ পাবা। এবং এই যে হোয়াটসঅ্যাপ এবং কলের নাম্বার দেওয়া আছে, এখানে তুমি হোয়াটসঅ্যাপে অথবা কলে যোগাযোগ করতে পারো। এবং কোর্সে ভর্তি হলে এই বইগুলো দুইটা মিলে একটা সেট, এই সেটটা তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। এই বইটা খুবই খুবই স্পেশাল, কারণ এই বইটা তোমার প্রিপারেশনটা 100% কমপ্লিট করবে, ওইভাবে এটাকে ডিজাইন করা হয়েছে। খুবই স্পেশাল একটা বই। এছাড়াও যারা কোর্সে না ভর্তি হয়ে এই বইটা নিতে চাও, তারা আমার সাথে ওই যে কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপ এবং কলের নাম্বার দেখালাম, ওইখানে যোগাযোগ করতে পারো। তোমার বাসায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, হোম ডেলিভারির মাধ্যমে। এবং মনে রাখবা যে পেইড ব্যাচে কিন্তু এটার সাথে সাথে কিছু সিক্রেট কিছুও থাকবে, একদম চটকদার কিছু থাকবে। হোয়াটসঅ্যাপ এবং কলার নাম্বার এখানে থাকলো, যোগাযোগ করে নিতে পারো শুধুমাত্র বই নিতে চাইলেও। এখন কোচিংয়ে প্রস্তুতি এবং বাসায় প্রস্তুতি দুইটা আলাদা আলাদাভাবে বলবো। শুরুতে আমি কোচিংয়েরটা বলি, আর যারা এটা দেখবা না জাস্ট স্কিপ করে বাসায় প্রস্তুতিতে চলে যাও। দেখো, কোচিংয়ে প্রস্তুতির ব্যাপারে আমি যদি তোমাকে সোজা কথায় বলি যে তোমার কোচিং তোমার চান্স না পাওয়ার কারণ হইতে পারে, তুমি কি এটা বিশ্বাস করবা? হ্যাঁ, অবশ্যই তোমার কোচিং তোমার চান্স না পাওয়ার কারণ হইতে পারে। যেমন দেখো, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কোনো কোনো কোচিংয়ে দেখলাম যে নাউনের সংজ্ঞা পড়াচ্ছে। কেন রে ভাই, তোমার নাউনের সংজ্ঞা কেন পড়াবে? তুমি হতেছ অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমার পড়াবে যা কোনো একটা নামকে নাউন বলে, শেষ। আবার বহুব্রীহী সমাসে পরপদ প্রাধান্য পায়, পূর্বপদ প্রাধান্য পায়, ইত্যাদি ইত্যাদি কেন? তোমাকে জাস্ট বলবে ব্যাসবাক্যের মধ্যে যার থাকবে বহুব্রীহী, শেষ। এইভাবে তোমাকে পড়াইতে হবে। কিন্তু কিছু কিছু টিচার আছে যারা তোমাদেরকে মিসগাইড করতেছে, আসলে এরা তো ভেরিফাইড টিচার না। সো তোমাদের একটু টিচার সিলেকশনে সাবধান থাকা উচিত, নাহলে কিন্তু প্রবলেম হবে। আর অফলাইনে তো আমি সবসময় আর কি নাকচ করি, অনলাইনে অনেক ভেরিফাইড মানুষজন আছে, অনেক ভালো পড়ায়, তাদের কাছে ভর্তি হয়ে যেতে পারো। আমি কি বুঝাইতে পারছি? তো এই ধরনের মানুষগুলোর কাছে ভর্তি হবে না, উলিতে গুলিতে এখন যে কেউ কোচিং খুলতে পারে। কারণ কোচিং খুলতে গেলে তো তোমার মানে এনআইডি লাগতেছে না, কিছুই লাগতেছে না। সো আরেকটা ব্যাপার, এরপর তোমাদেরকে একটু সচেতন করছি। যেমন দেখো, এই যে এটা হইতেছে আমার পেইড ব্যাচের একটা ক্লাস ছিল, এখানে 1 ঘন্টা পড়াইছি, আরেক ঘন্টা আমি পড়াইছিলাম, এইটুকুতে সমাসটা কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারতেছো কথা? 2 ঘন্টায় সমাস কমপ্লিট হয়ে গেছে। এইটা যদি খুঁটে খুঁটে মানে প্রয়োজনীয় অংশটুকু বাদে সব যদি গোজামিল অনুযায়ী যদি পড়তে চাইতাম, তাহলে 3-4 ঘন্টা তো আমার কমপ্লিট হইতো না। তো তোমাকে এইটা মাথায় রাখতে হবে যে তোমার টিচার তোমাকে রাইট ওয়েতে পড়াচ্ছে কি না। হ্যাঁ, তুমি যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমার হাতে কিন্তু সময় কম। দ্বিতীয় সাবধানতার কথা বলি, সেটা হচ্ছে পিডিএফ। ভাইয়া, পিডিএফ ভালো জিনিস, ওকে, ঠিক আছে। কিন্তু এই পিডিএফ, দেখো আমি আবার বলছি ভালো জিনিস, কিন্তু পিডিএফ আসলে ফোনের 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে কয়েকদিন পড়তে ভালো লাগবে না ভাইয়া। এই পিডিএফটা পড়তে যে এত কষ্ট, তোমরা অনেক সময় খেয়াল করো যে 2000 টাকা কোর্স ফি আর পাশাপাশি তোমাকে পিডিএফ দিয়ে পড়াবে। দেখো ভাই, আমি নিজেই গত বছর এই কাজটা করছি, আমার কোচিং আমি পিডিএফ দিয়ে পড়াইছিলাম। কিন্তু এই পিডিএফ পড়ার সক্ষমতা সবার থাকে না। আমি এটাকে খারাপ বলছি না, আবারও বলছি তোমাদেরকে একটু দেখাই। এই যে এটা আমার বইয়ের কাভার পেজ, আমার নিজস্ব যেই বইটা কিছুক্ষণ আগে দেখালাম, কাভার পেজ। এই যে 343তম পজিশন দেখতে পাচ্ছ, 187 পজিশন দেখতে পাচ্ছ, এই যে এখানে 46তম পজিশন দেখতে পাচ্ছ, এই সবাই এই পোলাপানগুলো ভাইয়া পিডিএফ পড়েই জাতীয় মেধায় এই স্থানটা করছে। সো পিডিএফ খারাপ না, কিন্তু কয়েকদিন পরে এই পিডিএফ পড়ার এনার্জি থাকে না, 100% থাকবে না। কারণ এই পোলাপানগুলাই এই শেষের দিকে গিয়ে আমার পিডিএফগুলো ফটোকপি করতে লাগছে, 1 পেজ মনে হয় 1.5 টাকা করে এখন লাগে, তারা ফটোকপি করে নিয়ে পড়ছে, তাহলে কী জ্বালা একবার চিন্তা করে দেখো। সো পিডিএফ দেখে পড়ার এই চুক্তিতে তুমি যাবা না কোচিংয়ে, যেই কোচিংয়ে হোক না কেন, এই চুক্তিতে যাবা না। যদি বই দেয়, ওকে ইটস ফাইন, যদি বলা যে বাজার থেকে অমুক বই কেন, ওকে ইটস ফাইন, কিন্তু ভাইয়া পিডিএফ দেখে পড়বো না, এটা পড়লে অনেক বেশি কষ্ট হয়, আমি নিজে এটা ফেস করে আসছি। সো এটা ব্যাপারে বলার আমার অধিকার আছে। এখন বাসায় প্রস্তুতির ব্যাপারে বলি। দেখো ভাইয়া, তোমরা যারা বাসায় প্রস্তুতি দিবা, আমি জানি যে তোমরা বইয়ের উপরে ডিপেন্ড করে পড়তেছো, এখন এই বইটাই হবে তোমার সঙ্গের সাথী। এই বইয়ে যদি তুমি ধরা খাও, তাহলে তোমার চান্স কীভাবে হবে বলো? সো বই কেনার ব্যাপারে শুরুতে বলছো যে বাংলার জন্য কোন বই কিনবো, ইংলিশের জন্য কোন বই কিনবো। আরে ভাইয়া, তুমি কি গাধা নাকি? তুমি অতগুলো বই শেষ করতে পারবা? জিকের জন্য জোবাইর জিকে কিনতেছো, তুমি অতগুলো শেষ করতে পারবা? আন্তর্জাতিক থেকে কোয়েশ্চেনই আসে মাত্র মোটা হয় 2-3টা, গতবারে আরও কম আসছিল। তো এটার জন্য জোবাইর জিকের বিশাল বড় অংশ শেষ করতে যাবা? এটা ভালো বই, আমার প্রিয় বই এটা, কিন্তু নার্সিংয়ের জন্য তো না ভাই। তোমাকে বিষয়টা বুঝতে হবে, তুমি একটা বই কিনবো, ওইটাকে শেষ করো, তারপরে তুমি অন্য একটা বই কেনো। যেমন এই যে আমার বইটার কথা যদি বলি, এখানে বিএসসি দেখাচ্ছে, ডিপ্লোমা মিডওয়াইফারি সবই আছে। ব্যাপার হলো যে এই বইটা শেষ করার পরে যদি তুমি অন্য আরেকটা বই কিনো, আমাকে বলো যে ভাই আপনার বই শেষ করে আরেকটা বই কিনতে গেছি, আমি কী বলবো জানো? যে হ্যাঁ, তোমার চান্স হয়ে যাবে। কিন্তু এই বই থেকে লাফায় লাফায় আরেক বইয়ে যদি যাও ভাই, আমার চোখের সামনে অনেকে এরকম স্টুডেন্ট নষ্ট হয়ে গেছে শুধুমাত্র এই লাফালাফির কারণে। সো বুক সিলেকশনে সাবধান থাকবা, একটা বই শেষ করে আরেক বইয়ে যাবা, তার আগে নয়।
শুধুমাত্র বিএসসির যে সায়েন্স পার্টটা আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ওইটার জন্য এক্সট্রা বই কিনতে হতে পারে, কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আছে ওইটার জন্য একটা বই তোমার জন্য যথেষ্ট হবে। তুমি জাস্ট এটাকে শেষ করো, তারপরে অন্য বইয়ে যাবা। আমি কি কথা বুঝাইতে পারছি? লাফালাফি করলে কিন্তু বাসায় প্রিপারেশন করতে পারবা না ভাইয়া, একটা বই আগে শেষ করো। আবারও বলছি, এত পর্যন্তই, কোনো কোয়েশ্চেন থাকলে ইনবক্সে করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।